আজকে ক্লাস টুয়েলভের সলিড স্টেট অর্থাৎ পদার্থের কঠিন অবস্থার 4 নম্বর ভিডিও। আজকে তোমার 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল, 1 ডাইমেনশনাল জিনিসগুলো কী এবং একটা 3 ডাইমেনশনাল ধরো বডি সেন্টার কিউবিক বা ফেস সেন্টার কিউবিক আছে, তাকে 2 ডাইমেনশনালে কী করে কনভার্ট করা যাবে সেগুলো নিয়ে আলোচনা করছি। প্রথমে দেখা একটা কোয়েশ্চেন বলছি, বলছি হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং রিপ্রেজেন্ট বিসিসি বডি সেন্টার কিউবিক ইন 2D, মানে বডি সেন্টার কিউবিককে যদি 2 ডাইমেনশনালে করা যায় তাহলে এই নিচের কোনটা সেটাকে রিপ্রেজেন্ট করছে। এবার এখানে একটু বলে দিই, এই যে জিরো এখানে দেখো কোঅর্ডিনেট দিয়েছি, জিরো ওয়ান, এখানে 1 0, এখানে 1 0, এখানে 0 1, জিরোটাকে ধরা হচ্ছে যে ব্যাক সাইডটাকে কোঅর্ডিনেটটাকে 0 এবং ফ্রন্ট সাইডটাকে অর্থাৎ পিছনের দিকটাকে তোমার হচ্ছে 0, কোঅর্ডিনেট হচ্ছে সামনেরটাকে 1 ধরছে, মানে ওই ডিস্টেন্সটা হচ্ছে 1, মানে ফ্রন্ট ব্যাক থেকে ফ্রন্টের ডিস্টেন্সটা 1। তাহলে এটা 0 1, এটা 1 0, এটা 0 1, এটা 1 0, আর মাঝে বডি সেন্টারে এটা কোঅর্ডিনেটটাকে উঠছি 1, এখানে 0 1, 0 1, 0 1, 0 1, মাঝেরটাকে হচ্ছে 0। তাহলে এখানে হচ্ছে 0 1, 0 1, কমা এখানে 0 1, 0 1, এখানে হচ্ছে হাফ, আর এখানে হচ্ছে 0 1, 0 1, 1 0, 1 0, এখানে 0। তাহলে এবার এখানে কোনটা অ্যান্সার হবে, হুইচ ওয়ান এবং 2 ডাইমেনশনাল বিসি থেকে কোনটা রিপ্রেজেন্ট করছে। তাহলে এইগুলো করতে হলে তোমার কিন্তু টোটাল ছবিটা কিন্তু টোটাল কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। এখানে অ্যান্সারটা হবে এই সি এর দাগেরটা। এবার এই সি এর দাগেরটা কেন অ্যান্সার হলো সেটা আমি তাহলে এবার ডিটেলসে বোঝাচ্ছি। প্রথম হচ্ছে 1 ডাইমেনশনাল। 1 ডাইমেনশনাল বলতে কি, সাধারণত একটাই অ্যাক্সিসে থাকবে, এক্স অ্যাক্সিস, মানে এক্স অ্যাক্সিস বা ওয়াই বা জেড, যে এটা একটাই অ্যাক্সিস, তাহলে এটা হচ্ছে 1 ডাইমেনশনাল, মানে একটাই এক্স হতে পারে, এটা ধরো এক্স হলো বা এটা ওয়াই হলো বা এটা জেড হলো, যে যেখানে একটা অ্যাক্সিসে অ্যাটম থাকছে। 2 ডাইমেনশনাল কি, দুটো অ্যাক্সিস, মানে দুটো কোঅর্ডিনেট, এটা ধরো এক্স যদি হয় এটা ধরো ওয়াই কোঅর্ডিনেট, তাহলে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে 2 ডাইমেনশনাল। আর 3 ডাইমেনশনাল হচ্ছে এক্স ওয়াই জেড, তিনটে কোঅর্ডিনেট থাকবে, তাহলে এক্স ধরো ওয়াই এটা জেড, এই তিনটে কোঅর্ডিনেট থাকবে, সেটা হচ্ছে 3 ডাইমেনশনাল। তাহলে 1 ডাইমেনশনাল মানে একটা কোঅর্ডিনেট, 2 ডাইমেনশনাল দুটো কোঅর্ডিনেট, 3 ডাইমেনশনাল মানে তিনটে কোঅর্ডিনেট। এবার আমি ওই 3 ডাইমেনশনালের যে পিকচারগুলো আছে অর্থাৎ সিম্পল সেন্টার কিউবিক, বডি সেন্টার কিউবিক এবং ফেস সেন্টার কিউবিক, সেগুলো 3 ডাইমেনশনাল আঁকবো এবং 3D থেকে 2D কী করে কনভার্ট করা যায় সেটা বোঝাবো। এবার এইগুলো ধরো এইটা ধরছি আমি ব্যাক সাইডটা, এটাকে তাহলে এই ব্যাক সাইডের কোঅর্ডিনেটটাকে আমি ধরছি 0 0 করে লিখছি, ব্যাক সাইডেরটা কোঅর্ডিনেটটা, এটা 0, এটা 0, এটা 0, এটা 0, আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা 1 1 1 1, মানে ব্যাক থেকে ফ্রন্টের ডিস্টেন্স আমি করছি 1, এটা হচ্ছে সিম্পল সেন্টার কিউবিক, SCC, SCC, তো সিম্পল সেন্টার কিউবিকে কী থাকে, এই তোমার শুধু এই ক্রিস্টাল বা ল্যাটিস পয়েন্টগুলোকে কী থাকে, শুধু অ্যাটম থাকে 4, ঠিক আছে, তাহলে 4 8টা হয়ে গেল। আর এগুলো হচ্ছে কোঅর্ডিনেট, এই পাশে 0 0 লিখেছি, ব্যাক সাইডেরটাকে কোঅর্ডিনেটটাকে 0 ধরছি আর ফ্রন্ট সাইডটাকে 1 ধরছি, এটা হচ্ছে সিম্পল সেন্টার কিউবিক কিন্তু হচ্ছে 3D। এবার এটাকে আমি 2D কনভার্ট করবো, তাহলে কি হবে, এটা হলো। এবার আমি ব্যাক সাইডটাকে কী ধরছি 0 আর ফ্রন্ট সাইডটাকে কী ধরছি 1, এখানে কোঅর্ডিনেট, তাহলে সিম্পল সেন্টার কিউবিকের ক্ষেত্রে কোনো অসুবিধাই নেই, তাহলে 0 1, ব্যাক 0 ফ্রন্ট 1, তাহলে এটাও 0 1, এটাও 0 1, 0 1, 0 1, 0, তার মানে এটা 2D হয়ে গেলো, যে ফ্রন্ট আর ব্যাকের ডিস্টেন্সটা হচ্ছে তোমার 1। এবার যদি এটা সিম্পল সেন্টার কিউবিক হলো, এবার যদি বডি সেন্টার কিউবিক হয় BCC, তাহলে BCC-র ক্ষেত্রে কী হবে, এখানে BCC-তে একদম বডিতে একটা থাকে, বডিতে যেটা থাকে মানে তাহলে তার কোঅর্ডিনেটটা কত হবে, দেখো এইটা ভালো করে ভাবতে হবে যে তোমার একটা পিছনে আছে আর একটা সামনে ফ্রন্ট, তার মাঝে কোঅর্ডিনেটটা কত হবে, তাহলে পিছনের কোঅর্ডিনেটটাকে আমি 0 ধরেছি আর 0 থেকে ওই ফ্রন্টের দূরত্ব কত 1, তাহলে মাঝে যেটা থাকছে অ্যাটমটা থাকছে একদম বডির সেন্টারে, তাহলে তার কোঅর্ডিনেট কত হবে, অবশ্যই হবে হাফ, তাহলে তার কোঅর্ডিনেটটা হবে তোমার হাফ,
তাহলে এইখানে সেটা লিখবো সেন্টারে থাকছে, তাহলে সেন্টারে যেটা থাকছে তার কোঅর্ডিনেট হতে হচ্ছে হাফ, ঠিক আছে? এটা হচ্ছে বডি সেন্টারের ব্যাপার গেল। এবার হচ্ছে ফেস সেন্টার কিউবিক বা পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ, তাহলে এবার এফসিসি। এফসিসি এফসিসিতে কী হয়, একটা তোমার কিউবের কটা পৃষ্ঠতল থাকে, ছটা পৃষ্ঠতল থাকে, তাহলে ছটা পৃষ্ঠতল, তাহলে এই একটা পৃষ্ঠতল, এই একটা পৃষ্ঠতল, এই একটা, এই একটা, আর এখানে দুটো দুটো বলতে একটা ব্যাকে একটা ফ্রন্টে। এবার এই যে পৃষ্ঠতলটা আছে এটা যে সেম একটা যে পৃষ্ঠতলের যে সেন্টারে থাকছে, পৃষ্ঠতলের সেন্টারে, তাহলে এর কোঅর্ডিনেটটা কত হবে? এর কোঅর্ডিনেটটা হবে, দেখো এও কিন্তু একটা পৃষ্ঠতলের, তাহলে একদম ব্যাকের থেকে ফ্রন্টের মাঝে থাকছে, ব্যাক আর ফ্রন্টের মাঝে থাকছে, তাহলে ওর কোঅর্ডিনেটে কত হবে? হাফ। কিন্তু এটা থাকবে কোথায়? ওটা থাকবে তোমার একদম সারফেসে, এই সারফেসে। তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে কোঅর্ডিনেট হচ্ছে হাফ। তারপরে এইটা যেটা থাকছে, এইটা এইটারও কোঅর্ডিনেটে কত হবে? হাফ। এইটা যেটা থাকছে এর কোঅর্ডিনেট, এর পৃষ্ঠতলে এইটা যেটা থাকছে, এটা থাকছে এর পৃষ্ঠতলে। এবার তাহলে এইটা যদি আমি ব্যাকে ধরি আর এইটা যদি ফ্রন্টের সেন্টারে ধরি, তাহলে ব্যাকের সেন্টারে মানে তার কোঅর্ডিনেট থাকবে কত? জিরো। আর ফ্রন্টের সেন্টারে তাহলে তার কোঅর্ডিনেট থাকবে ওয়ান, তাহলে জিরো কমা ওয়ান। মানে এইগুলো সব একটা সারফেসের সেন্টারে, মানে তাহলে একদম ফ্রন্ট আর ব্যাকের মাঝে থাকছে, কিন্তু এটা কি, এটা একদম ব্যাকের তোমার সেন্টার, এটা হচ্ছে ফ্রন্টের সেন্টার। তাহলে একটা হচ্ছে ব্যাকের যেটা থাকছে এটা জিরো, আর যেটা ফ্রন্টে থাকছে সেটা হচ্ছে ওয়ান। আর এগুলো সারফেসে সারফেসে বলে সেগুলো হচ্ছে হাফ করে ধরছি, হাফ করে হচ্ছে মানে ব্লক থেকে ফ্রন্টে চলে এলো। তাহলে এগুলো হচ্ছে থ্রি ডিকে টু ডিতে রিপ্রেজেন্টেশন অফ বিসিসি এসসিসি অ্যান্ড থ্রি ডিতে তোমার যে বিন্যাসগুলো থাকে প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তরের, এই বিন্যাসের উপর নির্ভর করে এটাকে মেনলি দু রকম, একটা হচ্ছে এইচসিপি বা হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, এইচসিপি বা হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, ক্লোজ প্যাকিং। যেমন এখানে প্যাটার্নটা থাকে কি এ বি এ বি এ বি এরম প্যাটার্ন, মানে এইটা একটা যেটা লেয়ার থাকবে এটা ধরো এ টাইপ লেয়ার, এবার বি টাইপ লেয়ারটা কি এরম দুটোর মাঝে বরাবর দিয়ে যাবে। আবার এটা হচ্ছে বি টাইপ লেয়ার, আবার এ টাইপ লেয়ারটা কি, আবার লেয়ারটা হচ্ছে এর অনুরূপ, এটা যেটা যেমন ছিল সেরম হবে। এর মতো এটা আবার এ হয়ে গেল, তাহলে হচ্ছে এ বি এ বি এ বি টাইপ, এটা হচ্ছে এইচসিপি বা হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। এবং এখানে কোঅর্ডিনেশন নাম্বার বা সর্বক্রমিক সংখ্যা হচ্ছে কত? টুয়েলভ। কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে টুয়েলভ। আর একটা হয় যেটা হচ্ছে সিসিবি, এই সিসিবি বা কিউবিক ক্লোজ প্যাকিং। এখানে প্যাটার্নটা কী হবে? এখানে হবে তোমার এবিসি, এবিসি মানে এই সিপিতে ছবি ডাকলাম যে এর পর বি লেয়ার, তারপর এ লেয়ারের মতো ব্যাপার। আর এখানে হবে কি তিনটে লেয়ার তিন রকম, তারপর আবার রিপিট জিনিসটা হবে। তাহলে এখানেও কোঅর্ডিনেশন নাম্বার কিন্তু হচ্ছে টুয়েলভ। তাহলে এইচসিপি এবং সিসিপি দুটো দিকে কোঅর্ডিনেশন নাম্বার বা সর্বক্রমিক সংখ্যা হচ্ছে 12 করে হয়।